অনেক বিবেচনার পর রাজ্য সরকার স্থির করেছেন যে আগামীকাল রবিবার ভোর 6টা থেকে 30শে মে 2021 এক পক্ষকাল সন্ধ্যা 6টা পর্যন্ত নিম্নলিখিত অনুশাসন এবং বিধিনিষেধগুলি সকলের সামগ্রিক স্বার্থে জারি হবে। এক, অল স্কুলস, কলেজেস, পলিটেকনিক্স, আইটিআইস, অঙ্গনওয়াড়ি সেন্টার্স অ্যান্ড আদার এডুকেশনাল একাডেমিক ইনস্টিটিউশনস শ্যাল রিমেইন ক্লোজড। সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, আইটিআই, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজকের নির্দেশ অতীতের নির্দেশগুলির কিছুটা কনসলিডেশন, কিছুটা মডিফিকেশন, কিছুটা এক্সপ্যানশন আমরা আজকে সংহতভাবে বলছি। দুই, অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিসেস অ্যান্ড এস্টাবলিশমেন্টস শ্যাল রিমেইন ক্লোজড এক্সেপ্ট দোজ রিলেটিং টু এমার্জেন্সি অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস লাইক হেলথ কেয়ার, ভেটেরিনারি সার্ভিসেস, ল অ্যান্ড অর্ডার, কোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার হোমস, কারেকশনাল সার্ভিসেস, পাওয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, টেলিকম, ইন্টারনেট, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, ফায়ার সার্ভিসেস, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, স্যানিটেশন, সিভারেজ অ্যান্ড ফিউনারাল সার্ভিসেস। অর্থাৎ সকল সরকারি অফিস এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে, ব্যতিক্রম শুধু হবে এমার্জেন্সি এবং এসেনশিয়াল সার্ভিসেস সংক্রান্ত অফিস প্রতিষ্ঠানগুলি, যেমন স্বাস্থ্য, পশুস্বাস্থ্য, আইন শৃঙ্খলা, আদালত, সমাজকল্যাণ, জেল, বিদ্যুৎ, পানীয় জল, টেলিকম, ইন্টারনেট, সংবাদ মাধ্যম, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলা, স্যানিটেশন, সিওয়ারেজ এবং সৎকারমূলক কাজকর্ম ব্যতিক্রম অন্য সকল সরকারি বেসরকারি অফিস এই একপক্ষকাল বন্ধ থাকবে। তিন, শপিং কমপ্লেক্সেস, মলস, মার্কেট কমপ্লেক্সেস, স্পাস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস, বারস, স্পোর্টস কমপ্লেক্সেস, জিমস, সুইমিং পুলস শ্যাল রিমেইন ক্লোজড। শপিং কমপ্লেক্স, মল, মার্কেট কমপ্লেক্স, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, সুইমিং পুল বন্ধ থাকবে। রিটেল শপস অ্যান্ড সাপ্লায়ার্স, বাজার্স অ্যান্ড হাটস রিলেটিং টু ভেজিটেবলস, ফ্রুটস, গ্রসারিজ, মিল্ক, ব্রেড, মিট অ্যান্ড এগস শ্যাল বি অ্যালাউড টু রিমেইন ওপেন বিটুইন 7 AM টু 10 AM অনলি। খুচরো দোকান, সরবরাহ, বাজার হাট যা কিনা সংযুক্ত তরিতরকারি, ফল ফলাদি, মুদিখানা, দুধ, রুটি, মাংস, ডিম প্রভৃতির মতো দ্রব্যের সঙ্গে, সেগুলি শুধুমাত্র সকাল 7টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকবে আগামীকাল থেকে এক পক্ষকাল। সুইটমিট শপস শ্যাল বি অ্যালাউড টু রিমেইন ওপেন বিটুইন 10 AM অ্যান্ড 5 PM শুধু মিষ্টির দোকান সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকবে। এর সঙ্গে দুগ্ধজাত দ্রব্যের একটা বড় লিঙ্কিং এবং বহু লোকের, বহু বয়স্ক লোকের, বহু রুগ্ন লোকের যেহেতু এর সঙ্গে একটা অঙ্গাঙ্গী স্বাস্থ্যগত যোগাযোগ আছে। মেডিসিন শপস অ্যান্ড অপটিক্যাল স্টোর্স শ্যাল রিমেইন ওপেন অ্যাজ পার ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার্স। ওষুধের দোকান, চশমার দোকান প্রভৃতি তাদের যা ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার তাতে খোলা থাকবে। পার্কস, জুস, স্যাংচুয়ারিজ শ্যাল রিমেইন ক্লোজ এক্সেপ্ট ফর মেনটেন্যান্স সার্ভিসেস। পার্কগুলি, চিড়িয়াখানাগুলি, স্যাংচুয়ারিগুলি সবই বন্ধ থাকবে শুধু যা মেনটেন্যান্সের কাজকর্ম তার ছাড়া। অল ইন্ট্রাস্টেট লোকাল ট্রেনস
metro railway and intrastate bus services and inland water transport shall remain closed except for movement of emergency and essential services personnel. রাজ্যের অন্তর্বর্তী রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে সবকা সবার জন্য শুধু এমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসের লোকেদের জন্য ছাড়া মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকলস ট্যাক্সিস অ্যান্ড অটো রিক্সাস উইল বি প্রহিবিটেড except to and from hospitals, nursing homes, diagnostic centers, clinics, airports, terminal points, media houses, etc. Those movements relating to essential exempted goods and services will also be exempted. অর্থাৎ উপরিউক্ত বা নিচে বলা অত্যাবশ্যক বা বিমুক্ত পণ্য ও পরিষেবা বাদে হসপিটাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক এয়ারপোর্ট টার্মিনাল পয়েন্ট মিডিয়া হাউসে যোগাযোগের কারণ ব্যতিরেকে অন্যান্য সকল ব্যক্তিগত গাড়ি ট্যাক্সি অটোরিকশা ইত্যাদির চলাচল বন্ধ থাকবে অল ইন্টারস্টেট মুভমেন্ট অফ ট্রাকস অ্যান্ড গুড ক্যারিয়ার্স শ্যাল বি ক্লোজড except relating to medical supplies, oxygen, essential food commodities, including milk, eggs, meat and fish, petrol, diesel and LPG. রাজ্যের মধ্যে ট্রাকস এবং গুড ক্যারিয়ার্সের সকল চলাচল বন্ধ থাকবে যদি না সেগুলি হয় মেডিকেল সাপ্লাইজ, অক্সিজেন, দুধ, ডিম, মাংস, মাছ প্রভৃতি এ সকল খাদ্যদ্রব্য বা পেট্রোল ডিজেল এলপিজির সঙ্গে সম্পৃক্ত অল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিক এন্টারটেনমেন্ট পলিটিক্যাল কালচারাল অ্যান্ড রিলিজিয়াস গ্যাদারিংস গ্রুপিংস অ্যান্ড কংগ্রিগেশনস শ্যাল বি প্রহিবিটেড প্রশাসনিক শিক্ষাগত বিনোদনগত রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় সম্মেলন সমাবেশ জড়ো হওয়া বন্ধ থাকবে নানা কারণে আমরা লক্ষ্য করছি এই ধরনের গ্রুপিং বেড়ে গেলে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে অতএব এই সকল গ্রুপিং গ্যাদারিং কংগ্রিগেশন আন্ডার হোয়াট এভার নেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিক এন্টারটেনমেন্ট পলিটিক্যাল কালচারাল রিলিজিয়াস যেন কঠোরভাবে বন্ধ থাকে All industries and manufacturing units shall remain closed except those relating to medical supplies, COVID protective supplies, health and hygiene care products, oxygen and oxygen cylinders, continuous process industries and production and packaging of essential commodities and beverages including milk, poultry, fish and meat. Shokol, Shilpo, Kolkarkhana, Utpadon Kendro, Bondho Thakbe, যদি না সেগুলি রিলেট করে মেডিকেল সাপ্লাই কোভিডের প্রোটেক্টিভ সাপ্লাই হেলথ হাইজিন স্বাস্থ্য সংক্রান্ত জিনিসপত্রের সাপ্লাই অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার ইত্যাদির সঙ্গে যুক্ত যদি না তারা হয় কন্টিনিউয়াস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এবং দুধ পোলট্রি ফিশ মিট প্রভৃতি পণ্যের সঙ্গে যুক্ত শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইউনিট হলে সেগুলি খোলা থাকতে পারে কারণ সেগুলি মানুষের খাওয়ার সঙ্গে দৈনন্দিনভাবে যুক্ত নচেত অল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটস তারাও একপক্ষকালের জন্য আমাদের এই সামূহিক আত্মশাসনে বন্ধ থাকবে অপারেশনস ইন টি গার্ডেন্স শ্যাল বি অ্যালাউড উইথ 50% অফ টোটাল স্ট্রেংথ অফ ইচ শিফট চা বাগানে কাজ চলতে পারে যেহেতু বহু শ্রমিকের কল্যাণ যুক্ত এবং যেহেতু ওগুলোতে ঘনত্ব অনেক তুলনায় কম কিন্তু ইচ শিফটে 50% হবে অপারেশনস ইন জুট মিলস শ্যাল বি অ্যালাউড উইথ 30% অফ টোটাল স্ট্রেংথ অফ ইচ শিফট জুট মিলেও বহু শ্রমিক থাকেন এই প্যাকেটগুলো প্যাকেট যেগুলো তৈরি হয় সেগুলো যেহেতু বহু অত্যাবশ্যক পণ্য বিশেষত কোভিড কেয়ারের সঙ্গে যুক্ত অনেক পণ্যের ব্যাগ যেহেতু তৈরি হয় জুট মিলগুলিকে সম্পূর্ণ বন্ধ না করে 30% স্ট্রেংথে চালাতে বলা হচ্ছে
e-commerce, home delivery of all commodities shall be allowed. E-commerce বা home delivery সব পণ্যের ক্ষেত্রেই চালু থাকবে, যাতে মানুষ মুশকিলে না পড়ে। Banks and financial institutions shall remain open for restricted hours between 10 a.m. and 2 p.m. and for operations of ATMs. ATM চলবে 10টা থেকে দুটো, ব্যাংক চালু থাকবে। ব্যাংকের অফিসার কর্মীরা এসে বারংবার আমাদের কাছে আবেদন জানিয়েছেন, ওদেরও জনসংস্পর্শ এবং ওদের ওখানে জনসংস্পর্শ সীমাবদ্ধ হওয়া প্রয়োজন। পেট্রোল পাম্পস, অটো রিপেয়ার শপস, এলপিজি গ্যাস অফিসেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার্স, তারা খোলা থাকবে। প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, MSOs, cable operators shall remain open. SEBI regulated and notified market entities shall remain open. Marriage functions shall be allowed with not more than 50 persons at a time with physical distancing norms. Bibaho bashore ek shonge ek jaygay jeno 50 er beshi lok na thaken. Funeral rituals shall be allowed with not more than 20 persons at a time with physical distancing norms. Shatkare kurir beshi lok jeno na thaken. Porontu bishesh kore bola hocche, all outdoor activities including movement of people and vehicles shall be further strictly prohibited between 9 p.m. to 5 a.m. except for health services, law and order, essential commodities, including agriculture produce and other emergency services. Ratri 9টা থেকে ভোর 5টা বিশেষত সকল আউটডোর মুভমেন্ট, সকল আউটডোর অ্যাক্টিভিটি ব্যতিক্রমী জরুরি ক্ষেত্র ছাড়া যেন অবশ্য বন্ধ থাকে। গতবার লক্ষ্য করা গিয়েছিল যে রাত্রিবেলা অকারণে কিছু মানুষ কংগ্রিগেট করছিলেন বিনোদনের হুল্লোড়ের জন্য। একপক্ষকাল সত্যি এই অতিমারির পরিস্থিতিতে উই মাস্ট রেস্ট্রিক্ট ইন দি ম্যানার অফ কালেকটিভ অ্যাবস্টিনেন্স ফ্রম অল দিজ অ্যাক্টিভিটিস। এতদ ব্যতিরেকে যে কথাগুলি আগেও বলা হয়েছে, মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, হেলথ হাইজিন প্রোটোকল মেনটেন করা অবশ্য মান্য, এবং যে সকল ম্যানেজমেন্ট বডিজ, ওনার্স ইন চার্জ অফ ডিফারেন্ট ইনস্টিটিউশনস, অর্গানাইজেশন, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস, ওয়ার্ক প্লেসেস আছেন, তারা এই নির্দেশ মান্য করার জন্য বাধ্য থাকবেন, নচেত আইনানুগ ব্যবস্থা হবে। জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেটগণ, লোকাল অথরিটিগণকে এই নির্দেশগুলি স্ট্রিক্টলি মান্য করতে হবে, নচেত ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে ব্যবস্থা গৃহীত হবে। আমরা মনে করি জনস্বার্থে, সকলের স্বার্থে, জনস্বাস্থ্যের স্বার্থে সকলে মিলে একপক্ষকাল এই আগামী রোববার থেকে, যে 14-15 দিন পরে যে রোববার, সেই অবধি স্ট্রিক্টলি মেনটেন করলে হাসপাতালের ওপর, জনস্বাস্থ্যের ওপর, ডাক্তার নার্সদের ওপর, ওষুধের ওপর, অক্সিজেনের ওপর যে অভূতপূর্ব বিপুল চাপ তৈরি হয়েছে সেটা কমবে। সেই সময় একটা কথা বললেন যে যারা ইমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত আছেন তাদের জন্য মানে চলবে আর কি, তো সেক্ষেত্রে অটো বা ট্যাক্সি মানে কিভাবে বোঝা যাবে যে মানে যারা ইমার্জেন্সি। উই হ্যাভ অল গন থ্রু দিস ফেজেস আর্লিয়ার অলসো, উই হ্যাভ অল আন্ডারগন দিস সিমান্টিক্স। তাহলে কোনটা আগে? এরা অনেকেই নিজেদের গাড়ি আছে, ডাক্তারের গাড়ি, নার্সের গাড়ি অনেকেই প্রতিষ্ঠান থেকে অ্যারেঞ্জ করে দেন। বলতে চাইছি স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল প্রতিষ্ঠান, নার্সিংহোম প্রতিষ্ঠান, সংবাদ প্রতিষ্ঠান, এরা নিজ নিজ যদি পরিবহনের ব্যবস্থা করেন সেইটা কৃত্রিমভাবে বন্ধ করা হচ্ছে না। বাট দ্যার হ্যাজ টু বি ম্যাডাম
a stricter containment approach in the interest of all. We will release this press memorandum. Bolun, last question. Bolun. সরকারি অফিস বন্ধ থাকবে তাহলে কেন্দ্রীয় সরকারি অফিসে এখানে যেগুলো রয়েছে সেটাও কি বন্ধ থাকবে? অল আমরা তো বললাম ওয়ার্ক ফ্রম হোম তো ভারত সরকারও বলছে আরেকটা জিনিস জিজ্ঞেস করছে আর কি অনেকে সেটা হচ্ছে যে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলো তাহলে কি স্টপ বলবো যে এবারে আপাতত হবে না শিক্ষা দপ্তর এই বিষয়ে পৃথকভাবে আমার মনে হয় না এক পক্ষ কালের মধ্যে কোনো পরীক্ষা ছিল পয়লা জুন থেকে ছিল সেই জন্য জিজ্ঞেস করছি আমরা এক পক্ষ কালের কথা বললাম পরবর্তী পরীক্ষাগত সিদ্ধান্ত শিক্ষা দপ্তর পৃথকভাবে জানাবেন নমস্কার।